শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহর নামে। এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই রেল স্টেশন এন্ড ট্রেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করছি। ঢাকার কমলাপুর থেকে সিলেট এবং সিলেট থেকে ঢাকা রোডে চারটি আন্তনগর ট্রেন চলাচল করে থাকে। সেগুলো হলো পারাবত এক্সপ্রেস, জয়ন্তীকা এক্সপ্রেস, কালনী এক্সপ্রেস এবং উপবন এক্সপ্রেস ট্রেন। তো ভিউয়ার্স, এই চারটি ট্রেনের মধ্য থেকে আজকে আমি পারাবত এক্সপ্রেস ট্রেনের সময়সূচি তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কমলাপুর থেকে সিলেট এবং সিলেট থেকে কমলাপুরগামী পারাবত এক্সপ্রেস আন্তনগর ট্রেনের সময়সূচি ও বিস্তারিত। পারাবত এক্সপ্রেস ট্রেনটি ঢাকার কমলাপুর থেকে সিলেট এবং সিলেট থেকে ঢাকা রোডে দিবারাত্রি চলাচল করে থাকে। এই ভিডিওর মাধ্যমে আরও জানতে পারবেন পারাবত এক্সপ্রেস ট্রেনটি ছাড়ার সময় পৌঁছানোর সময় বিভিন্ন সিট অনুযায়ী ভাড়া তালিকা, যে সকল স্টেশনে যাত্রা বিরতি দেওয়া হয় এবং বন্ধের দীর্ঘমহ। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন ভিডিওটির মূল পর্ব শুরু করা যাক। ঢাকা থেকে সিলেট পারাবত এক্সপ্রেস ট্রেনটি ঢাকা রেল স্টেশন থেকে ছাড়ে সকাল 6:20 এবং সিলেট রেল স্টেশনে পৌঁছায় দুপুর 1:00। ঢাকা রেল স্টেশন থেকে সিলেট রেল স্টেশনে পৌঁছাতে সময় লাগে 6:40। সিলেট থেকে ঢাকা পারাবত এক্সপ্রেস ট্রেনটি সিলেট রেল স্টেশন থেকে ছাড়ে 3:45 এবং ঢাকা রেল স্টেশনে পৌঁছায় 10:40। সিলেট রেল স্টেশন থেকে ঢাকা রেল স্টেশনে পৌঁছাতে সময় লাগে 6:55। যে সকল স্টেশনে যাত্রা বিরতি দেওয়া হয় ঢাকা থেকে সিলেট: ঢাকা বিমানবন্দর, ভৈরব বাজার, বিবারিয়া, আজমপুর, নয়াপাড়া, শায়েস্তাগঞ্জ, শ্রীমঙ্গল, বানোগাছ, কুলাউড়া, মাইছগাঁও এবং সিলেট। সিলেট থেকে ঢাকা: সিলেট, মাইছগাঁও, কুলাউড়া, বানোগাছ, শ্রীমঙ্গল, শায়েস্তাগঞ্জ, নয়াপাড়া, আজমপুর, বিবারিয়া, ভৈরব বাজার, বিমানবন্দর এবং ঢাকা। বিভিন্ন প্রকার আসন অনুযায়ী ভাড়া তালিকা, আসা এবং যাওয়ার ভাড়া সেম, কোনো পরিবর্তন হবে না। স্নিগ্ধা 530 টাকা, শোভন চেয়ার 320 টাকা, এসি চেয়ার 640 টাকা, এফ সিট 425 টাকা। সাপ্তাহিক বন্ধের দিন: পারাবত এক্সপ্রেস ট্রেনটি প্রতি মঙ্গলবার দিন চলাচল বন্ধ থাকে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা পারাবত এক্সপ্রেস ট্রেনের সময়সূচি সম্পর্কে জানতে পেরেছেন। তারপরেও যদি এ সম্পর্কে কোনো বিষয় না বুঝেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি যথাসময়ে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সময় এবং কাল বেদে ট্রেনের সময়সূচি পরিবর্তন হতে পারে। এই ভিডিওতে যদি কোনো প্রকার ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখার আহ্বান রইল। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন যেন আরেক ভাই ট্রেনের সময়সূচি সম্পর্কে জানতে পারে। আর এই সম্পর্কিত ভিডিও যদি আরও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো ভিউয়ার্স, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।